ग्राम बांगलार पंचायत भोटेर दामामा बेजे गेछे हाते आर मात्र कयेक दिन बाकी जेलाय जेलाय चलछे शेष मुहूर्तेर प्रस्तुति इतिमध्धे कोमर बेंधे प्रचारे नेमेछे राजनैतिक दलगुली आर एई प्रचारे देखा गेल आजब कांड निर्वाचनेर आगे उलटफुराट राम थेके बामे मन मतो प्रार्थी ना हवाय सीपीआईएम एर हये प्रचारे नामलेन बीजेपीर बूथ सभापति संजय दास তবে তিনি একা নন তার সঙ্গেই বামেদের হয়ে প্রচারে নেমেছেন একাধিক বিজেপি নেতাকর্মীরা জটিল এবং অদ্ভুত রাজনীতির মেরুকরণ পূর্ব বর্ধমানের আউশগ্রামে পঞ্চায়েত নির্বাচনে আউশগ্রাম দু নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথ সেখানে এবার শাসক দলের প্রার্থী বদল হয়েছে জানা যায় পঞ্চায়েত সদস্যা সোমা আকুরে টিকিট না পেয়ে চলে যান বিজেপিতে বিজেপি তাকে রাতারাতি ১৭ নম্বর বুথের প্রার্থী করে দেয় আর তাতেই জোটেছেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রেখা বাগদি সিপিআইএম এর প্রার্থী হয়েছেন শিউলি বাগদি ১৭ নম্বর বুথে এবার ত্রিমুখী লড়াই কিন্তু সোমা আকুরেকে বিজেপি প্রার্থী করায় ক্ষুব্ধ অমরপুর অঞ্চলের বিজেপির ১৭ নম্বর বুথ সভাপতি সঞ্জয় দাস সহ কর্মীদের একাংশ আর এরপরেই দল ছাড়ার ঘোষণা বিজেপির সঞ্জয় দাসের দলবদলের কারণ হচ্ছে আমি তো একজন মানে বিজেপি মানে খুবই ভক্ত ছিলাম বিজেপি তো যেহেতু আমি সাত নম্বর বুথের অমরপুরের বুথ সভাপতি বিজেপি তা আজ আমাদেরকে অন্ধকারে রেখে তারা যে পঞ্চায়েতের অন্য গ্রামের যে একজন পঞ্চায়েতের সদস্য মেম্বার তৃণমূলের তাকে দাঁড় করেছে আমাদের সাত নম্বর বুথে অমরপুরে বিজেপির প্রার্থী হিসাবে তাই আমরা কি করলাম আমাদের যে যতজনা বিজেপি ফ্যামিলি ছিল এবং যতজন আমরা সমর্থন করতাম বিজেপিকে আমরা কি করলাম সিপিএমে যোগদান করেছি স্থানীয় সূত্রে জানা যায় তৃণমূল ও সিপিআইএম এলাকায় জোর কদমে নির্বাচনী প্রচার করলেও একেবারে বাড়িতে বসে আছেন বিজেপি প্রার্থী সোমা আকুরে প্রাক্তন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় দাস বলেন আজ দেখা যাচ্ছে টিএমসির সঙ্গে জোট বেঁধেছে মানে জোট মারার সেটিং করে বিজেপি একজোট হয়ে গেছে কিরকম কিরকম বলতে আমার ১৬ নম্বর বুথে আমার বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে সোমা আকুরে যে এই মুহূর্তে এখন বৃষ্টিপুরের পঞ্চায়েত মেম্বার তৃণমূলের তাকে দাঁড় করিয়ে যায় পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত ভোটের প্রার্থী এটা কি দলের অন্দরে জানিয়েছিল জানিয়েছিলাম বলতে আমাকে জানানো হয়নি আপনারা কাকে চেয়েছিলেন প্রার্থী হিসাবে আমরা প্রার্থী হিসাবে আমাদের গ্রাম থেকে আমরা মানে সিলেক্ট করে ভেবেছিলাম তো তারপরে যখন ভাবলাম যে দেখলাম যে এই ব্যবস্থা মানে এইরকম অবস্থা আপনার কাছ থেকে কি প্রার্থীর নাম চাওয়া হয়নি না অন্ধকারে অন্যদিকে সিপিআইএম নেতা সুদীপ্ত দত্ত বলেন নিশ্চিতভাবে আমাদের জয় আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি তৃণমূলের কাছে কারণ হচ্ছে যে আমাদের এই যে বুথ যে বুথে দাঁড়িয়ে আমি কথা বলছি যে বুথে আমাদের দেওয়াল লিখনের কাজ চলছে ২০১১ সাল থেকে কোনো দিন কোনো নির্বাচনে তৃণমূল জয়লাভ করতে পারেনি শুধু এই বুথ না পাশাপাশি আরও কয়েকটা বুথ তো মধ্যে আমাদের শক্তি কিছুটা হলেও দুর্বল হয়েছিল কারণ হচ্ছে যে আমাদের একটা অংশ তারা বিজেপি করতে গিয়েছিল আবার এখন আমাদের সেই শক্তি আমরা একত্রিত করতে পেরেছি আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে সুতরাং আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এখানে যে দারুণভাবে পরাজিত হবে এটা আমরা নিশ্চিত এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে এমন দলবদলের ঘটনায় যেমন অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল তেমনই অস্বস্তিতে বিজেপিও পঞ্চায়েত নির্বাচনের পরিণতি শেষমেশ কি হয় সেদিকেই তাকিয়ে গোটা বাংলা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা